বরগুনার আমতলিতে চোর সন্দেহে এক নির্মাণ শ্রমিকের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে স্থানীয় হুমায়ুন কবির হালদার সহ তার লোকজন। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, কবির হালদার সহ অন্যান্যরা রাজ্জাককে লাঠি দিয়ে পিটাচ্ছেন আর সোবহান মোল্লার চালের দোকানের টাকা চুরির বিষয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছেন। জানা যায়, পৌর শহরের আব্দুল সোবহান মোল্লার চালের দোকান থেকে 1,55,000 টাকা চুরি হয়। ওই সময় নির্মাণ শ্রমিক আব্দুর রাজ্জাক ওই দোকানের সামনে ড্রেনে কাজ করছিলেন। এ সময় চোর সন্দেহে তাকে ধরে নিয়ে নির্যাতন চালায় কথিত ক্যাশিয়ার হুমায়ুন কবির ও তার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ রাজ্জাককে উদ্ধার করে।